सेली मल्ली तक जगाई मलर को नमा सेली आते मन माटी नीचे जान तो ওরা তো আবার এসে এরকম হুমকি দিয়ে ওরা যে ওরা তো সরাসরি আমাদের হুমকি দিয়ে গেছে যে আমাদের মার্ডার করে দেবে আমরা ট্রাকে ভোট দিয়ে বিহুতে বেরিয়ে গেছি সাড়ে সাতটা থেকে আপনার নয়টা পর্যন্ত পাঁচটা ছয়টা বাড়ি ভাঙচুর চালাই আমার অফিস সহ আর হুমকি ধামকি এখনো দিচ্ছে আমরা থানায় আসছিলাম থানায় আমাদের এখনো মামলা নেওয়া হয়নি আমরা সব মানে এদের বাড়ির কান্দায় পলাইছিলাম যখন ওরা এসে ভাঙচুর করতেছে আমরা তো সব ভয়তে আতঙ্ক হয়ে গেছি আমাদের ওরা মানে মেরে ফেলবে ফেলবে এরকমই একটা পর্যায়ে হয়ে গেছে তারপর যখন ওরা সব ভাঙচুর করছে ওরা আগুন ধরাই দিয়েছে তারপরে যখন আমরা সামনাসামনি আসলাম আমার এই যে উনি আসলে ওনার সাথে সাথে আমিও আসছিলাম আসার পরে উনি বলছে যে আমাদের এখান থেকে বের করে দিছিল আমাদেরকে ঘরেই উঠতে দিছিল না এরকম অবস্থা আমাদের সাথে ছোট ছোট বাচ্চারাও ছিল ওরও অনেক ভয় পেয়ে গেছে এগুলো দেখে আমরা এর বিচার চাই সুষ্ঠু বিচার চাই এর আমাদের যেই পরিমাণ ক্ষতি করেছে আমাদের যে একটা মনে একটা আতঙ্ক হয়ে গেছে এখন তো আমাদের কাছে আমরা এই যে ঘরতে যে বেরোবো সেই এরও তো আমাদের সাহস হচ্ছিল না ওরা তো আবার এসে এরকম হুমকি দিয়ে ওরা যে ওরা তো সরাসরি আমাদের হুমকি দিয়ে গেছে যে আমাদের মার্ডার করে দেবে এরকম একটা অবস্থা হয়ে গেছে শুধু জিনিস ভেঙেছে জিনিস লুটপাট করে নিয়ে গেছে ওরা বলেছে যে মানে যাকে পাবে তাকে ওরা মারবে টাকা নিয়ে গেছে গয়নাগাটি নিয়ে গেছে আমরা ট্রাকে ভোট দিয়ে বিহুতে বেরিয়ে গেছি 20-30 জন লোক হয়েছে তাই এই এইসব ভাঙছে ওই ঘরের ওই জানলায় বাড়ি দিচ্ছে আর এইসব ভাঙছে হুনুমদারম করে ওর দাদা বলছে এই কারা তা আমি কাছে কথা বলি না এবারে এইসব ভাঙচুর করে চলে যাচ্ছে বলছে কি তেলের বোতল তুই চারিটা নি আমরা ওই খেচুড়ি খাবো তাই কইয়ে তাই নিয়ে চলে গেল আমার ছেলির মারলি তাকে জাগাই মারলার গন্ধ আমার ছেলে এত মানে মাটির নিচে জান তো বাড়ি বাড়ি ওই শোকেস মিক্সেস আবার ওই যা যা ছিল সব কিছু ভেঙে গেলাইছে কিচ্ছু নেই তিরাকে ভর দেওয়ার কারণে আমাদের এই অবস্থা করতেছে বাড়িতে হাঁস নিয়ে গেছে মুরগি নিয়ে গেছে বাড়ি দেখতে আর ভেঙে চুরে ঠিক আছে মুরগি ঘরটা সব ভেঙে সব নষ্ট করে ঠিক আছে ভোট কেন্দ্রের আগে একটু হালকা পাতলা সামান্য মুখ বলাবাজি কথাবার্তা কাটাকাটি হয় হওয়ার পরে সেই জের ধরে ফলাফলের পরপরই আমাদের বাসা আমার সহকারী যারা আরও ছিল 4-5 জন তাদের সব সহ আমার অফিস সহ আমার বাসা সহ ব্যাপক ভাঙচুর চালাই আমরা একই দলের যেহেতু দুজনই প্রার্থী শেখ হাসিনা যেহেতু দুটো প্রার্থী দিয়েছে যে একজন আমার মনোনীত প্রার্থী নৌকা দিয়েছি স্বতন্ত্র পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী দিয়েছে যেহেতু আমরা একই দলের আমরা কোনো মারামারি করব না ভোটার উপস্থিতি করার জন্য আমরা ভোট কেন্দ্রে যাতে উপস্থিত হয় ভোটার আমরা সেইভাবে কাজ করছিলাম ওনারা আমাদের বাধা দেয় যে টিরাকের ভোট যাবে না যারা টিরাকের ভোট করতেছে প্লাস জামাত বিএনপির ভোটও যাবে না তো এই এই করতে করতে আমার এক সহকারীর সাথে কথা কাটাকাটি হওয়ার পরপরই আপনারা আছে যা ওখানে ঝামেলা হওয়ার পরে তারপরে ওনারা বললো ঠিক আছে আমরা পরে দেখছি এর পরপরই সন্ধ্যা 7টার পর থেকে ওরা যখন ফলাফল পায় যে নৌকা জিতে গেছে নৌকা সমর্থকের কর্মীরা তখন ব্যাপকভাবে ভাঙচুর চালায় মানে প্রায় 7:30 থেকে আপনার 9টা পর্যন্ত 5টা 6টা বাড়ি ভাঙচুর চালায় আমার অফিস সহ আর হুমকি ধামকি এখনও দিচ্ছে আমরা থানায় আসছিলাম থানায় আমাদের এখনও মামলা নেওয়া হয়নি আমরা প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আমার নামও উল্টো মামলা দিয়েছে ঠিক আছে আমি সহ আমার ভাই সহ আরও 5-6 জনের নামে মামলা দিয়েছে যেহেতু আমাদের ভাঙচুর করলো আমাদের মারপিট করছে উল্টো আরও আমাদের নামে মামলা দিয়েছে ঠিক আছে এই কর্মীরা সব বঙ্গবন্ধু সৈনিক এই কর্মীরা জননেত্রী শেখ হাসিনা সৈনিক এই কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুর ডাকে যারা মুক্তিযোদ্ধা গিয়েছিল মুক্তিযোদ্ধার চেতনা তারা ধারণ লালন পালন করে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক অত্যন্ত ধিক্কারজনক আমার এই এখনও পর্যন্ত যশোর জেলার পুলিশ সুপার সহ জিওগাছা থানার ওসি এবং যত পুলিশ প্রশাসন আছে তাদের প্রতি আমার এখন আস্থা আছে কেননা আমাদের ছেলে পেলে যারা আমাদের ভোট কর্মী তারা এখনও আইন হাতে তুলে নেয় নাই এখনও পর্যন্ত আমার প্রতি তাদের প্রতি আমার আস্থা আছে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের কাছে হুমকি ধামকি বা ধাক্কাধাক্কির মতো ছোটোখাটো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা সংবাদ এসেছে আমরা তাৎক্ষণিকভাবে এগুলো দেখছি আমাদের যে মোবাইল টিম স্ট্রাইকিং টিম আমরা তাৎক্ষণিক প্রেরণ করছি এবং এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি এখন থানা এলাকার পরিবেশ সম্পূর্ণ শান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কোনো ঝামেলা নেই